সভায় উপস্থিত না হওয়ায় বিধায়কের প্রতি ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর। বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী হাজি নুরুল ইসলামের সমর্থনে হারোয়ার সার্কাস ময়দানে এক জনসভার আয়োজন করা হয়। এই জনসভায় মীনাখা বিধানসভার বিধায়িকা তথা উষারানী মণ্ডল এবং তার স্বামী উত্তর চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য উপস্থিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, তৃণমূল কংগ্রেসের দলে থাকবেন অথচ মিটিংয়ে আসবেন না, তাদের সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। যারা আজকে মিটিংয়ে না এসে তৃণমূল কংগ্রেসের এমএলএ থাকবেন আর মিটিংয়ে আসবেন না, মনে রাখবেন তার সাথে দলের কোনো সম্পর্ক থাকবে না। আমি আজই বলে গেলাম, আপনাকে নিয়ে দল চলবে না। ব্লক যারা আছেন, সংগঠন যারা আছেন, তারা দেখে নেবেন যতক্ষণ সে ক্ষমা না চাইবে, পায়ে না ধরবে, ততক্ষণ উষারানী মণ্ডলকে আমরা মানি না, আমরা মানি না, আমরা মানি না। মানে আমি যদি মুখ খুলি এখন আমার গায়ে থুতুটা আসবে, আমার দলের গায়ে থুতুটা আসবে, আমি সেই জন্য এখন মুখ খুলবো না বেশি। তবে আমার যাওয়ার না যাওয়ার একটাই কারণ, যেমন তিনবার এমএলএকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছে ওই আব্দুল খালেক মোল্লার নেতৃত্বের সামনে, একবার পার্থ ভৌমিক জেলার অনেক তাবড় তাবড় নেতা রয়েছে সেই মিটিং স্থলে আব্দুল খালেক মোল্লা এমএলএকে এবং আমাকে অপমান করছে, কিন্তু কোনো জেলা নেতৃত্ব তার প্রতিবাদ করেনি। আমরা যখন অভিযোগ জানালাম আমাকে তাদেরকে থামিয়ে দেওয়া হলো। কেন এটা করছে?